নমস্কার, আজ আমরা জাপানি ভাষা শিক্ষার ষষ্ঠ পাঠে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখতে শুরু করব অন্যতম জাপানি বর্ণমালা লেখার পদ্ধতি, যাকে কাতাকানা বলা হয়। কাতাকানার কিছু বিশেষ প্রয়োগ পদ্ধতি রয়েছে, উপযোগিতা রয়েছে। চলুন শুরু করা যাক। এই ছকটা আমরা প্রথম পাঠে দেখিয়েছিলাম যে জাপানি লিপির দুটো প্রকারভেদ আছে, বর্ণমালা আর চিত্রাক্ষর। চিত্রাক্ষরকে কাঞ্জি বলা হয়, আর বর্ণমালার মধ্যে দুটো ভাগ আছে, হিরাগানা আর কাতাকানা। আজকে আমরা শিখতে চলেছি কাতাকানা। হিরাগানা বর্ণমালায় ঠিক যে যে বর্ণ আছে, কাতাকানাতেও সেই একই বর্ণ রয়েছে। অতঃপর প্রথম কাতাকানা হল আ। আ হিরাগানায় যে আকে এই রকম দেখতে হয়, তাই হলো কাতাকানায় আ। এই হলো ই। হিরাগানার ই ছিল এই রকম, আর এটা হলো কাতাকানার ই। তারপরে আসবে উ। উ হিরাগানার উ মনে থাকবে আপনাদের, এটা, আর এটা হলো কাতাকানার। এরপরে এ। এ হিরাগানায় এই রকম এ, আর এইটি হলো কাতাকানার এ। এর পরে ও। হিরাগানায় ও ছিল এই রকম, এটা কাতাকানা। তাহলে প্রথম পাঁচটা কাতাকানার বর্ণ হলো আ, ই, উ, এ এবং ও। করেসপন্ডিং হিরাগানা নিচে লেখা হচ্ছে আ, ই, উ, এ, ও। দ্বিতীয় বর্গ আপনাদের মনে থাকবে ক বর্গ, অর্থাৎ প্রথম কাতাকানা হবে কা। এটা অনেকটাই হিরাগানার কায়ের মতো দেখতে। হিরাগানার কা ছিল এরকম, আর কাতাকানার কা এরকম। বাংলায় আমাদের প্রিয় ভাষায় অবশ্যই আমরা লিখব কয়াকার কা। এরপরে আসবে কি। এটাও হিরাগানার কি এর অনেকটাই কাছাকাছি দেখতে। কাতাকানা এটা কি, কয় হ্রস্বই। তারপরে কু, এটা হলো কাতাকানার কু, উচ্চারণ এরকম বাংলায়। আর হিরাগানার কু এটা ছিল। তারপরে কে, তারপরে কে যেটা হিরাগানায় এইভাবে লেখা হতো, এটা হলো কাতাকানার। ক বর্গের শেষ বর্ণ হবে কো, যা হিরাগানায় এভাবে লেখা হতো, এটা কাতাকানার। অতঃপর ক বর্গের পাঁচটি কাতাকানা হলো কা, কি, কু, কে এবং কো। করেসপন্ডিং হিরাগানা আপনাদের মনে থাকবে এই ছিল কা, কি, কু, কে এবং কো। তৃতীয় বর্গ ছিল স বর্গ বলা যেতে পারে। প্রথম সা, যেটা কাতাকানায়, সরি, হিরাগানায় ছিল সা। দ্বিতীয় শি, মাফ করবেন, শি, তালব্যশায় হর্ষই শি, এবং হিরাগানায় ছিল এরকম, এটা কাতাকানায়। শি এর পরে আসবে সু, এই হলো কাতাকানার সু। আর হিরাগানায় আপনাদের মনে থাকবে এটা ছিল সু, এটি কাতাকানার। চতুর্থ বর্ণ আসবে সে,
এই হলো কাতাকানার সে। সে হিরাগানায় যাকে লেখা হতো এইভাবে। শেষ স বর্গের বর্ণ হবে সো, এই হলো কাতাকানার সো, যা হিরাগানায় লেখা হতো এরকম হবে, একটু অগোছালো হয়ে গেল, এরকম হবে। তারপরে আসবে ত বর্গ, তা প্রথম বর্ণ তা, যা হিরাগানায় লেখা হতো লেখা হয় এইভাবে, এটা কাতাকানার তা মাঝখানে। তারপরে চি, চি যা আপনাদের মনে থাকবে হিরাগানায় এভাবে লেখা হয়েছে, এটা কাতাকানার চি। এরপরে সেই ইউনিক অ বাংলা সুলভ জাপানি বর্ণ, যাকে আমরা সু বলে উল্লেখ করেছি, খণ্ড তয়ের পরে দন্ত স হস্যন্ত হস্য, অর্থাৎ সু, হিরাগানায় এইরকম যেটাকে দেখতে, আমরা বলেছিলাম এটা শুধুমাত্র সু নয়, সু সু, মনে রাখবেন উচ্চারণটা গুরুত্বপূর্ণ আছে। তারপরে আসবে তে, ত বর্গের চতুর্থ বর্ণ, এই হলো কাতাকানার তে, এটা হলো বাংলার তে আমরা জানি, আর হিরাগানার তেও আমাদের নিশ্চয়ই মনে আছে, এই হলো হিরাগানার তে, মাঝখানের এটা কাতাকানা। আর ত বর্গের শেষ বর্ণ হবে তো, খুবই সিম্পল, কাতাকানার তো, অগোছালো হয়ে গেল মাফ করবেন, এইভাবে লেখে বাংলার তো, হিরাগানার তো। তাহলে ত বর্গের কাতাকানাগুলো হবে যথাক্রমে তা, চি, সু, তে এবং তো। কোরেসপন্ডিং কাতা হিরাগানা লিখলে হবে তা, চি, সু, তে আর তো। ত বর্গের পরে আসবে ন বর্গ, প্রথম না, এই হলো কাতাকানা না, মনে রাখবেন এই ল্যাচটা তলা একটু বাঁদিকে বাঁকাতে হয়, পুরোপুরি সোজা যোগ চিহ্নের মতো করে হবে না, এটা বাংলা না। আর এইটা ছিল আমাদের হিরাগানার না। না এর পরে নি, খুব সোজা দুটো লাইন, ওপরেরটা একটু ছোট আর নিচেরটা একটু বড়, এটা বাংলা নি, আর এটা হিরাগানার নি ছিল, মাঝখানের উপরেরটা কাতাকানার নি। তারপরে আসবে নু, এটা নু, মনে রাখবেন এইটা হলো কাতাকানার নু, আর একটু আগেই দেখেছেন এটা সু, তো পার্থক্যটা বুঝতে পারছেন, সুতে দ্বিতীয় দাগটা কাটেনি, পেট কাটেনি, কিন্তু প্রথমে মানে নুতে পেটটা কেটেছে। অতঃপর হিরাগানার, সরি, কাতাকানার যে নু, সেটা অনেকটাই সুরের মতো দেখতে কিন্তু পেট কাটা, এটা হবে বাংলার নু, আর এটা ছিল হিরাগানার নু। নু এর পরে আসবে নে, নেটা একটু জটিল, তবে তবুও যথেষ্ট, বাংলা লিপির তুলনায় যথেষ্ট কম জটিল এই বাংলা নে, আর হিরাগানার নে মনে থাকবে আপনাদের এইটা। শেষ নবর্গের শেষ বর্ণ কাতাকানার সবচেয়ে সরল বর্ণ নো, হ্যাঁ, স্রেফ একটা কোনাকুনি দাগ, ই হলো নো, আর কিচ্ছু নয়। বাংলায় নো, হিরাগানায় নো, কাতাকানায় এইটা একটা আড়াআড়ি দাগ। অতঃপর নবর্গের পাঁচটা কাতাকানা হয়ে গেল, না, নি, নু, নে এবং নো। কোরেসপন্ডিং হিরাগানাগুলো লিখে দেওয়া যাক, না, নি, এটা হবে, দুঃখিত মাফ করবেন, এটা হবে এরকম নু,
এটা হবে নে আর এটা নো। এরপরে আমরা হ বর্গে আসব। হ বর্গের প্রথম হলো হা, এভাবেই দুটো দুদিকে একটু ফাঁক রেখে আড়াআড়ি লাইন টেনে দিলেই সেটা হা হয়ে যায়। বাংলা আমাদের হা, আর হিরাগানার হা ছিল আমাদের মনে থাকবে এই হা, কনিচিওয়ার ওয়া যা কিনা আসলে হা, কোম্বাংওয়ার ওয়া যা কিনা আসলে হা। যাই হোক, আপনাদের এটাও মনে থাকবে যে এই হ বর্গের বর্ণগুলোরই ডান দিকে উপরে এরকমভাবে দুটো ড্যাশ দিয়ে দিলে উচ্চারণ পাল্টে যায়। সেটাও আমরা একবার চট করে এক একটা বর্ণের সঙ্গে সঙ্গেই দেখে নেব। যদি হায়ের ওপরে দুটো দাগ দিয়ে দিই, এটা কাতাকানাতেও চলে ঠিক যেরকম হিরাগানাতেও চলতো, উচ্চারণ হয়ে যাবে বা। যদি আবার একটা করে ছোট ছোট গোল বা মারু দিয়ে দেন, তাহলে ওই একই অক্ষরের উচ্চারণ হয়ে যাবে পা। দ্বিতীয় বর্ণ হ বর্গের হলো হি, হিটা হবে এরকম। খেয়াল করবেন স্ট্রোক অর্ডারটা কখনো যেন ভুল না হয়, জাপানি লেখার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কোন দাগ টানার পরে কোন দাগ কিভাবে টানা হচ্ছে সেটা খেয়াল রাখবেন। প্রথমে এটা এভাবে, তারপরে এটা এভাবে, এর ফলে লেখা হয় হি, এইভাবে লেখা হয় হি। এই হলো বাংলার হি, আর যদি আপনাদের মনে থাকে নিশ্চয়ই মনে আছে এই ছিল হিরাগানার হি। আর ঠিক একইভাবে যদি আমরা হি এর ডান দিকে উপরে দুটো ছোট ছোট ড্যাশ দিয়ে দিই, হিরাগানাতেই হোক বা কাতাকানাতেই হোক, সেটার উচ্চারণ হয়ে যাবে বি। আর দুটো ড্যাশ না দিয়ে যদি একটা করে মারু বা গোল দিয়ে দিই, উচ্চারণ হয়ে যাবে পি। হি এর পরে আসবে ফু। মনে আছে হয়তো আপনাদের যে হা হি এর পরে হু হয় না, ফু হয়। তো হিরাগানায় ফু লেখা খুবই সোজা, এই টেনে এইভাবে নামিয়ে দেওয়া, এটাই হলো ফু। বাংলায় লিখতে গেলে হবে ফু। আর যদি চান কোথাও কোথাও আজকাল দেখা যায় ফয়ের ফয়ের তলায় ফ উচ্চারণ বোঝাতে একটা করে বিন্দু দিয়ে দেয়, তো যদি পছন্দ হয় আপনাদের ধরতে পারেন ফু। যাই হোক, কাতাকানায় সরি হিরাগানায় যেটা ছিল এই ছিল সেটা হিরাগানার ফু, এটা হলো কাতাকানার ফু। আর অবভিয়াসলি যদি এই ফু এর পাশেও আমরা দুটো দাগ দিয়ে দিই, তাহলে উচ্চারণ বদলে হয়ে যাবে বু। আর যদি দুটো দাগের বদলে একটা করে মারু দিয়ে দেওয়া যায়, তাহলে হয়ে যাবে পু। হিরাগানা কাতাকানা একই রকম ভাবে। পু এর পরে হবে হে, সরি হু এর পরে হবে হে। আর এটা খুবই সুবিধার একটা ব্যাপার যে কাতাকানা হে হিরাগানা হেতে কোনো ভেদ নেই। হিরাগানাতেও হে ছিল এই রকম, কাতাকানাতেও হে একই রকম, বাংলায় হে অবশ্যই এই রকম। হের পরে হ বর্গের শেষ বর্ণ হো। হো লিখতে গেলে একটা ক্রুশের দুদিকে এরকম দুটো আলগা দাঁড়িয়ে দিতে হয়। বাংলার হো হলো এই, আর হিরাগানার হো আপনাদের মনে থাকবে এই রকম। আর আগের সবকটা বর্ণের মতোই আমরা যদি চাই, তাহলে হো এর ডান দিকে উপরে দুটো ছোট ছোট দাঁড়ি দিয়ে এটাকে বো করে দেওয়া যেতে পারে। আর দুটো দাঁড়ির বদলে দুটো মারু দিয়ে ওই একই অক্ষরকে পো করে দেওয়া যেতে পারে। তাহলে এই পাঁচটা ফ বর্গের কাতাকানা বর্ণ হবে হা, হি, ফু, হে এবং হো। কোরেসপন্ডিং হিরাগানা লিখলে হা, হি, ফু, হে এবং হো। হ বর্গের পরে আসে ম বর্গ। ম বর্গের প্রথম কাতাকানা মা, এই 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 মা, বাংলার মা। আর আমাদের হিরাগানার মা অলরেডি চেনা, মাঝখানে ওপরে এটা কাতাকানার। মায়ের পরে মি, আর মিও বেশ সোজা, এক দুই তিন, তিনটে আড়াআড়ি হেলানো দাড়ি টানলেই সেটা হয়ে যায় কাতাকানার মি, বাংলার মি।
আর হিরাগানার মি, আর এই হলো মাঝখানে কাতাকানার মি। মিয়ের পরে আসবে মু, মু অত্যন্ত সোজা, এই 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 এই। এটাকে আপনারা নাকের আকার মনে করতেই পারেন, এই হলো হিরাগানার মু। বাংলার মু আর হিরাগানার মু ছিল এই রকম, এটা হলো কাতাকানার মু। মু এর পরে মে, সেটাও খুব সোজা, কাতাকানায় মে। এইটুকুই, নো এর মতো একটা দাঁড়ি দেবেন, তার পেটটা মাঝখান থেকে কেটে দেবেন, সেটাই হয়ে যায় মে। বাংলার মে, হিরাগানার মে, এটা কাতাকানার মে। ম বর্গের শেষ অক্ষর মো, একটা ছোট দাড়ি, তার নিচে একটা অপেক্ষাকৃত লম্বা দাড়ি, মাঝখান থেকে এই হলো মো। বাংলার মো আর হিরাগানার মোটাও কিছুটা এরকমই দেখতে, আপনাদের মনে থাকতে পারে এই ছিল তার চেহারা, হিরাগানার মো। এই হলো আমাদের কাতাকানার মো। তাহলে ম বর্গের 5টা কাতাকানা হয়ে গেল মা, মি, মু, মে এবং মো। করেসপন্ডিং হিরাগানাগুলো আরেকবার লিখে দেওয়া যাক, মা, মি, মু, মে এবং মো। ম বর্গের পরে চলে আসে য বর্গ, যাতে অন্যান্য বর্গের মতো 5টার জায়গায় মাত্র 3টে বর্ণ থাকে। তাহলে প্রথম ইয়া, একটা আকশি, তারপরে এরকম, এটা একটু হেলানো থাকবে, মনে রাখবেন সোজা করে করবেন না, একটু ডান দিকে উঁচু হয়ে থাকবে, হলো ইয়া। বাংলায় লিখতে গেলে সেটাকে লিখতে হবে এইভাবে অন্তস্থ আকার। আর আমাদের হিরাগানার ইয়া ছিল এইরকম, অবশ্যই কাতাকানার ইয়া মাঝখানে উপরে। ই বলে কিছু নেই, ইউ, ইউ হলো এই ইউ, বাংলায় লিখতে গেলে হবে ইউ, এবং হিরাগানার ইউ আপনাদের মনে থাকবে ছিল এরকম, কাতাকানার ইউ মাঝখানে উপরে। আর তৃতীয় ইয় বর্ণ হলো ইয়ো, ইয়োটা আঁকে এইভাবে, সরি লেখে এইভাবে, একটা উল্টো ইংরেজি বড় হাতের ই। যাই হোক, বাংলার ইয়ো হওয়া উচিত অন্তস্থ অকার, আর হিরাগানার ইয়ো, এই ছিল হিরাগানার ইয়ো, মাঝখানে উল্টো ইংরেজি ই হলো কাতাকানার ইয়ো। অতএব 3টে ই কাতাকানা হবে ইয়া, ইউ এবং ইয়ো। করেসপন্ডিং হিরাগানা ইয়া, ইউ, ইয়ো। ই বর্গের পরে আসে র বর্গ, র বর্গের প্রথমেই রা, বাংলার রা, হিরাগানার রা, এটি হলো কাতাকানার রা। রায়ের পরে রি, যেখানেও হিরাগানার কাতাকানা অনেকটা কাছাকাছি দেখতে, এই হলো কাতাকানার রি, বাংলার রি। হিরাগানাতেও এরকমই প্রায় রি লেখা হয়, কেবলমাত্র কাতাকানায় কিছুটা কাট কাট সোজা সোজা ব্যাপার থাকে, যেটা আপনারা এর মধ্যেই হয়তো অনেকে লক্ষ্য করে থাকবেন। কাতাকানার চেহারা, কাতাকানার লেখাগুলো সাধারণত সরল রেখার সংখ্যাধিক্য দেখা যায় কাতাকানায়, যেক্ষেত্রে কিনা হিরাগানায় বক্ররেখার আধিক্য দেখা যায়। আর হিরাগানার রি আর কাতাকানার রি এর মধ্যে এটাই তফাৎ, হিরাগানার রি গুলো অপেক্ষাকৃত গোল গোল দেখতে, কাতাকানার গুলো অপেক্ষাকৃত সোজা সোজা দেখতে। তো এই মাঝখানে উপরে রইল কাতাকানার রি। তারপরে আসবে রু, এই 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 হলো রু। ডান দিকের দাড়িটা আর একটু বেশিও উঠতে পারে, তবে খুব বেশি যেন না ওঠে, তাহলেই লেখা হয়ে যায় রু। আর হিরাগানার রু ছিল, আপনাদের মনে থাকবে এরকম, এটা হলো মাঝখানে উপরে কাতাকানার রু। রু এর পরে রে, রে এভাবে একটা লাইন টেনে ডান দিকে সেটাকে অনেক দূর তুলে দিতে হয়, অনেক দূর কিন্তু পুরোপুরি পাশাপাশি অবধি নয়। এই 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 হলো হিরাগানা, সরি কাতাকানা রে, বাংলার রে। আর হিরাগানার রে অনেকটাই অন্যরকম দেখতে ছিল, এই মাঝখানে উপরে সবচেয়ে সোজা যেটা সেটাই হলো কাতাকানার রে।
আর শেষ র বর্গের বর্ণটা খুবই কাটাকানায় মজার, কেননা র হচ্ছে একটা বাক্স মাত্র, একটা চৌকো বাক্স। তবে কি না, বাক্সটা কিভাবে আঁকা হচ্ছে সেদিকে একটু খেয়াল রাখবেন। প্রথমে বাঁ দিকের দেওয়াল, তারপরে ছাদ, তারপরে ডান দিকের দেওয়াল, তারপরে নিচেরটা, এইভাবে নির্দিষ্ট রীতিতে র লিখতে হবে। এই ধরনের স্ট্রোক অর্ডারগুলো কেন গুরুত্বপূর্ণ সেটা আরও বেশি বোঝা যায় কাঞ্জি লেখার সময়। এই হলো হিরাগানা র। তো কাঞ্জি লেখার সময় যেহেতু অক্ষরগুলো অনেক বেশি জটিল চিত্রাক্ষর বা কাঞ্জি, তাই আমরা মানে আমরা নই জাপানিরা স্ট্রোক অর্ডারে অত্যন্ত বেশি গুরুত্ব আরোপ করেন। যাই হোক, তাহলে র বর্গের 5টা কাটাকানা হলো রা, রি, রু, রে আর রো। করেসপন্ডিং হিরাগানা রা, রি, রু, রে এবং রো। তারপরে আসে শেষ 3টি অক্ষর ওয়া। এই হলো কাতাকানা ওয়া। মনে রাখবেন উটা অনেকটা এরকমই ছিল, কিন্তু ওপরে একটা টিকি ছিল। তাহলে কাতাকানা উ এর মাথা থেকে টিকিটাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলেই আমরা বলতে পারি সেটা হয়ে গেল ওয়া, রাইট? তো এই হলো ওয়া। বাংলায় লিখতে গেলে অবশ্যই ওয়ে, ও এর পর অন্তঃস্থ আকার দিয়ে ওয়া লিখতে হবে। আর আমরা জানি হিরাগানার ওয়া কেমন দেখতে ছিল, এই ছিল তার চেহারা ওয়া, কাতাকানার ওয়া মাঝখানে উপরে। ওয়ায়ের পরে আসে ও। এই এই মানে কি না, ফু যেভাবে লিখেছিলেন কাতাকানার ফু, তারপরে তার পেটটাকে এই অবধি কেটে দেবেন। এটাকে যেন একদম অন্যদিকে ক্রস করিয়ে দেবেন না, জাস্ট ধার অবধি। এই হয়ে গেল কাতাকানার ও, যেটাকে বাংলায় ট্রান্সক্রাইব করতে গেলে উ ও লেখা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। আর অবশ্যই হিরাগানার যে ও ছিল সেটা যথেষ্ট কমপ্লিকেটেড ছিল, এই ছিল হিরাগানার ও। ও এর পরে আসে শেষ ব্যঞ্জন বর্ণ, যেটা হচ্ছে নয় হসন্ত বা অনুস্বর বা সমস্ত রকম সানুনাসিক বর্ণের হসন্তওয়ালা ফর্মের কাজ করে। এই 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 এক্ষেত্রে মনে রাখবেন দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এটা ধরুন আপনার নয় হসন্ত অথবা অনুস্বর, এই দুটোই সবচেয়ে কমন ফর্ম, কমন উচ্চারণ, এটা হয়ে গেল অনুস্বর। আর সো যে কাতাকানাটা আছে সেটাও কিন্তু এরকম অনেকটা কাছাকাছি দেখতে, তবে তফাত যদি বুঝতেই হয় খেয়াল করে দেখবেন অনুস্বরের প্রথম দাগটা অনেকটা অনুভূমিক, মানে কি না ধারের দিকে সরানো, যেক্ষেত্রে সো এর দাগটা প্রায় লম্বা মানে উল্লম্ব। অনুভূমিকের কাছাকাছি ধারের দাগটা টানলে এটা হয়ে যাবে অনুস্বর, কাছাকাছি টানলে সেটা হয়ে যাবে সো। তারপরে যখন অনুস্বর লিখতে এই দাগটা টানবেন, নিচের দাগটা টানবেন, এটাকে রাইট চিহ্নের মতো করে দিলেই সবচেয়ে ভালো হয়। অল্প প্রথমে নিচের দিকে টানবেন বাঁ দিক থেকে, তারপরে ডান দিকে অনেকটা সোজা উঠিয়ে দেবেন। আর সো এর ক্ষেত্রে কি করবেন, বাঁ দিকে উপরে একটুখানি তুলবেন, তারপরে সোজা টেনে নিচে নামাবেন। তার মানে একটা যাচ্ছে নিচ থেকে উপরে আর একটা যাচ্ছে উপর থেকে নিচে, এই স্ট্রোক অর্ডারের পার্থক্যের জন্যে। আর এই দুটো ছোট ছোট দাগের পজিশনের পার্থক্যের জন্যে, তারতম্যের জন্যে দুটোর তফাত হয়ে যায়। এটা হলো আমাদের অনুস্বর, এটা হলো আমাদের সো। এই দুটোতে কিন্তু কখনো মানে গুলিয়ে ফেলা খুবই স্বাভাবিক, কিন্তু চেষ্টা করবেন যাতে না গুলোয়, বারবার প্র্যাকটিস করতে থাকুন, নিশ্চয়ই খেয়ালটা তৈরি হয়ে যাবে। পার্টিকুলারলি যখন ধরুন সোন লিখতে হবে তাহলে এই দুটোকে পাশাপাশি লিখতে হবে, সো এরকম ক্ষেত্রে কনফিউশন থাকলে মুশকিল হয়ে যাবে। যাই হোক, এই হলো আমাদের অনুস্বর, আর হিরাগানার যে অনুস্বর ছিল সেটা অবশ্যই সবার মনে আছে। এই নিয়ে আমাদের কাতাকানার সরল কাতাকানা শেখা শেষ হলো, মজার পরে জটিল কাতাকানাও শেষ হয়ে গেল। কাতাকানায় কী করে শব্দ লিখতে হয় সেটা আমরা পরের ভিডিওতে শিখতে শুরু করব। ধন্যবাদ।